নমস্কার, আমার নাম সন্দীপ সরকার। আমার মূল নেশা ছবি আঁকা ও ফুল গাছ। আজকের বিষয়বস্তু অর্কিড। পৃথিবীতে উদ্ভিদ জগতে ঘাসের ঠিক পরের স্থানই হলো অর্কিড। অর্কিড সাধারণত দু ধরনের হয়। আজকের এই হাইব্রিডের দুনিয়ায় বাজারে প্রচুর ধরনের প্রাকৃতিক এবং হাইব্রিডের প্রচুর অর্কিড পাওয়া যায়। আমার সামনে যে সুপারি গাছটা দেখতে পাচ্ছেন, ওই সুপারি গাছটার মধ্যে প্রচুর পরিমাণে অর্কিড লাগানো আছে। এগুলো সাধারণত সবই প্রাকৃতিক অর্কিড। আসুন আপনাদের সাথে আমি হাইব্রিডেরও কিছু অর্কিডের পরিচয় করি। এই আমার হাইব্রিডের অর্কিড বাগান। এখানে প্রচুর ধরনের হাইব্রিডের অর্কিড রয়েছে। তার মধ্যে এখন যে ফুলগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে সেগুলোর নাম ফিলোমেক্সিস। সাধারণত অর্কিডের ফুলের জোয়ার আসে বসন্তকালে। এই গাছটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাসকোসেন্টাম। আমার কাছে প্রায় 200 থেকে 300 প্রজাতির অর্কিড রয়েছে। এই অর্কিড গুলো সবই হাইব্রিড এর অর্কিড। অর্কিডের অনেকগুলো প্রজাতি হয়, আগেও বলেছি। তার মধ্যে আমাদের এখানে যেগুলো করা সম্ভব, সেই সম্ভব অর্কিড গুলোর নামগুলোই কয়েকটা আমি বলছি। যেরকম ফিলোনফসিস, ক্যাটিলিয়া, ভ্যান্ডা, অ্যাসকোসেন্টাম, এই ডেনড্রোবিয়াম, এই ধরনের গাছগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। অর্কিড গাছের সবচেয়ে বড় সুবিধা, এই গাছে গাছ করার ক্ষেত্রে কোনো মাটি ব্যবহার করতে হয়। দেখুন, আমাদের টবের মধ্যে রয়েছে ইটের টুকরো, কাঠ কয়লা, এই সমস্ত দিয়েই আমরা এই গাছ করতে পারি, যার ফলে একটা সবচেয়ে বড় সুবিধা হলো এই গাছে কোনো সার, প্রাকৃতিক কোনো সার দেওয়ারও দরকার হয় না। আমি অন্তত দেই না, আমি শুধু জল দিয়েই এই অর্কিড করে থাকি। অর্কিড করার জন্য নির্দিষ্ট কোনো জ্যামিতিক বা ব্যাকরণ নেই। ভালো রাখতে হবে অর্কিডের জলের নিয়ন্ত্রণ। এই গাছ করা খুব সহজ, এবং নির্দিষ্ট কোনো পট বা নির্দিষ্ট কোনো জায়গা, এরকম কোনো বিধিনিষেধ নেই। যেমন আমি দেখতেই পাচ্ছেন, আমি একটা শঙ্খের মধ্যে একটা অর্কিড করেছি এবং সেটার ফুলও ফুটে আছে। অর্কিড যে ওয়েদারটা পছন্দ করে, সেই ওয়েদারটা ওকে ঠিক মতো দিতে পারলে ও আর কিচ্ছু প্রয়োজন হয় না। অর্কিডের পটের ভেতরে যে জিনিসগুলো থাকে, ইটের টুকরো, কাঠ কয়লা, সেইটা দিয়ে ঠিক মতো গাছটাকে বসাতে হয়, সেটা দেখানোটা খুব একটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদের একটু শিখিয়ে দিই, তারপরে পরবর্তী সময়ে আরো বিস্তারিত আলোচনা। আসুন এবার একটা গাছ কি করে পটিং করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। এরকম একটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের প্লাস্টিক পট আছে। এই প্লাস্টিক পটে আমি এই গাছটাকে লাগাবো। তার আগে আমার কাছে কিছু ইটের টুকরো আর কিছু কাঠ কয়লা রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমি এর মধ্যে
এই একটা গাছকে কিভাবে লাগাচ্ছি আপনারা একটু ভালো করে নজর দিয়ে দেখুন। প্রথমে কিছু ইটের টুকরো আমি আগে দিয়ে নিই, তারপর গাছটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে ডুবিয়ে দিই। এবার গাছটাকে দাঁড় করানোর জন্য আমি কিছু ইটের টুকরো দিয়ে গুঁজে দিই চারপাশে। গাছটা যখন এরকম দাঁড়িয়ে যাবে তখন আমি ইটের টুকরো কাঠ কয়লা পরিমাণ মতো চারপাশ দিয়ে সাজিয়ে দেবো। এইভাবেই সব যতটা দেওয়া সম্ভব দেওয়া হয়ে গেলেই গাছ লাগানো হয়ে গেল। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক করবেন।